যেটা বলি যে আমরা প্রাথমিকভাবে রায় আমরা মনে করি যে এটি একটি ভালো দিক, কিন্তু আমাদের বাস্তব বিষয়টা হচ্ছে যে আসলে এই রায় শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে কি হয় এবং এর চূড়ান্ত পরিণতি কি হয় সেটি নিয়ে কিন্তু ইতিহাসের অভিজ্ঞতা থেকে আমাদের অনেক শঙ্কার জায়গা আছে যে শেষ পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত গেলে এই রায় কতটুকু টিকে বা এটা কতটুকু বাস্তবায়ন হয়, এবং বলা চলে এই ধরনের খুনিদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনার সরকারি দলের বিশেষ বিবেচনায়, এটা তো আমাদের মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার আছে, যেখানে আমরা দেখি ফাঁসির মঞ্চ থেকে আসামি তারা আবার রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়ায়। হ্যাঁ, আপনার যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত আসামিরাও বাপদাদার নাম চেঞ্জ করে একবারে বিদেশে প্রোটোকল নিয়ে যেতে পারে, একটা ব্যাংকের এমডিকে গুলি করে তাকে মারধর করেও এই দেশে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে চার্টার ফ্লাই করে আপনার আপনার আমাদের যে অ্যাম্বাসেডর আছে তাদের প্রোটোকল নিয়ে সেই দেশে নিরাপদে যেতে পারে, সেক্ষেত্রে রায় নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয়ের কারণ রয়েছে। আর বিশেষ করে বর্তমানে গত 12 বছরে বর্তমান সরকারের অধীনে যেভাবে আপনার আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে বা প্রতিষ্ঠানগুলোতে দলবাজি ঢুকেছে, দলীয়করণ করা হয়েছে, সেক্ষেত্রে এখন কিন্তু প্রতিষ্ঠানগুলোর যে গার্ডস, প্রতিষ্ঠানগুলোর যে স্বকীয়তা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে এখন আর খুঁজে পাওয়া যায় না। যেমন এখানে আপনাদের নিশ্চয়ই মনে আছে শুধুমাত্র মেজর সিনহা হত্যাকাণ্ডের মুখকে কেন্দ্র করে রাওয়া ক্লাবের কমিটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। রাওয়া যেখানে লেখাই আছে রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ারদের একটা সংগঠন, সেই সংগঠনের সমাজ সেবা আপনার অধিদপ্তরের মহাপরিচালকের এক কলমের খোঁচায় এতগুলো মানে সামরিক কর্মকর্তাদের, 5,000 প্রায় কর্মকর্তাদের একটা যে সংগঠন সেটি বিলুপ্ত করে একটা নতুন ইতিহাস, একটা নতুন কর্তৃত্ব এই সরকার দেখিয়েছে। যে যাই হোক, সব জায়গায় সরকারের হস্তক্ষেপ থাকতে পারে, এবং যেটা আমরা দেখেছি বিশেষ করে অনেকেই বলেন যে আপনার এই সরকারের বিশেষ করে আপনার সেনাবাহিনী বা আপনার সেনাবাহিনী যেহেতু বাংলাদেশের বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতার সময় হস্তক্ষেপ করেছে দেশের মানুষকে মুক্ত করার জন্য, সে অনেকেই বলে থাকে যে এই সরকারের বিভিন্ন ব্যক্তির সেনা বিদ্বেষী একটা অবস্থান আছে। যেমনটি তারা বিএনপিকে গালি দিয়ে থাকে, ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া দল, ক্যান্টনমেন্টের অন্ধকার থেকে উঠে আসা দল। সেক্ষেত্রে আমি ওই দিনকে কিছু আগে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা একটি প্রোগ্রামে বলেছিলাম, ভাই ক্যান্টনমেন্টে তারা জন্ম নিয়েছে বলে এটা কি তাদের পাপ? ক্যান্টনমেন্টের লোকেরা কি রাজনীতি করতে পারবে না? কেন আমরা এই ধরনের বর্ণবাদী আচরণ আমরা প্রকাশ করি? কেন এই ধরনের বর্ণবাদী কথাবার্তা আমরা বলে থাকি? তো সেই ক্ষেত্রে যেটা আমরা দেখেছি স্বাভাবিকভাবেই আপনার অনেকেই আপনি আপনাদের বলে থাকেন যে বিশেষ করে বর্তমান সরকার যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে একেবারেই তাদের স্বকীয়তা নষ্ট করেছেন, তাদের যে একটা ওয়েট গার্ডস এগুলোকে অনেক ক্ষেত্রে ধ্বংস করেছেন, দলদাস ব্যক্তিদেরকে বসিয়ে সেটার সম্মান গৌরব অনেক ক্ষেত্রে ভূলুণ্ঠিত করেছেন, সেটা সেনাবাহিনীও তার বাইরে নেয়। কারণ নগর পুরীলে তো দেবালয় রক্ষা হয় না। দেশে যখন একটা অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকারের রামরাজত্ব চলে, যেখানে আপনার এর আগে আপনি দেখেছেন র্যাবের আরেক কর্মকর্তা কর্নেল তারেক সাইদ সেই নারায়ণগঞ্জের 7 মার্ডারের সাথে ইনভলভমেন্ট ছিল, তারপরে আরো যে বিভিন্ন হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এমনকি আমি হাই সাহেবের আব্দুল হক সাহেবের একটু শেষের কথা শুনছিলাম যে প্রদীপের কথা, সম্ভবত তিনি বিপিএম পিপিএম দুটো পেয়েছেন না একটা পেয়েছেন এটা আমার জানা নাই। আব্দুল হক সাহেব আপনি একটু হেল্প করবেন, উনি কি বিপিএম পিপিএম দুটো পেয়েছেন না একটা পেয়েছেন? দুটো পেয়েছে। চিন্তা করেন, এরকম একজন কিলার, প্রফেশনাল কিলার, যিনি নিজেকে টেকনাফের অঘোষিত রাজা বানিয়েছেন, দেয়ালে তার গুন্ডাদের মতো মাস্তানদের মতো কালো চশমা পরিহিত ছবি, সেটা বলছি যে আপনি দেখেন এরকম একজন কিলার, প্রফেশনাল কিলার, যিনি প্রায় 300-এর কাছাকাছি মানুষকে হত্যা করেছেন, এবং তিনি টেকনাফের বিভিন্ন স্থাপনা দেয়ালে তার ছবি, মনে হচ্ছে একজন মহামানব, তিনি গান্ধীজি বঙ্গবন্ধু লেভেলে আপনার ছবি টবি বানি টানি দিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড করেছেন। এটি কি ওখানকার কারো চোখে পড়ে নাই? পড়েছে, কেউ কিছু বলতে পারেনি, কারণ যে বলতে যাবে তার চাকরি থাকবে না, কিংবা চাকরি না থাকলে তার জীবন থাকবে না, এই আশঙ্কার জায়গা থেকে। তো এটাও তো একটা বাস্তব যে আমাদের এই সরকার এতটা আমলা নির্ভর হওয়ার ফলে আমলারাও সরকারকে ব্যবহার করেছে, সরকারও আমলাদেরকে ব্যবহার করেছে। তো প্রদীপের মতো এই ধরনের খুনিকে যারা এই ধরনের রাষ্ট্রপতি বিপিএম পিপিএম পুরস্কার জন্য মনোনীত করলো, তাদের মানসিকতা চিন্তা করেন। এবং এটি কি শুধু প্রদীপ, আপনি কোটা সংস্কার আন্দোলনের কথা জানেন? কোটা সংস্কার আন্দোলনে আমাদের ছাত্র নেতাদেরকে গ্রেপ্তার করেছে, টর্চার করেছে, সেই জন্য তাদের পুলিশের প্রমোশনের ক্ষেত্রে পদক বিবেচনা করা হয়েছে। এবং র‍্যাবের যে এই যে আপনার কিছুদিন আগে যে মার্কিন নিষেধাজ্ঞা আসছে যে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘন, এই সরকার আমলে 3,000 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং 600 মানুষ গুমের শিকার হয়েছে, তাদের এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপরে নিষেধাজ্ঞা দিল,
সরকার কি করেছে? সরকার সেই নিষেধাজ্ঞার আওতায় আসা একজন ব্যক্তিকে আবার পুরস্কৃত করেছে। এই যে কিছুদিন আগেও যে বিপিএম পিপিএম পদক দেওয়া হলো, তাহলে দেখেন সরকার কিন্তু এই ধরনের দুর্বৃত্তদেরকে প্রমোট করছে। তো এই যে প্রদীপরা তো এমনি এমনি তৈরি হয়নি, প্রদীপদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক দলগুলো তৈরি করেছে, এবং এই সরকার যেহেতু দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে তারা তৈরি করছে। আপনি দেখেছেন না এর আগে পুলিশ প্রধান কি বলেছে, খুব দাম্ভিকতা নিয়ে, যে হচ্ছে ভারী অস্ত্র পুলিশকে ব্যবহার করতে হবে। এটাও কিন্তু রায়টা কিন্তু সরকারের অধীনে এসেছে। অবশ্যই ভাই, আপনি রায়টা এসেছেন, আমি আপনাকে বললাম ঠিক আছে আপনি একটা সুশীল বক্তব্য আমরা দিতে পারি, কিন্তু আমি বললাম গুনে গুনে শেষ পর্যন্ত এর বাস্তবায়ন পর্যন্ত লক্ষ্য করেন যে পরিণতিটা কোথায় যায়। যে দেশে আপনি আশঙ্কা থাকলে সেটা ব্যাপারে একটু সেকেন্ড টাইম আপনার কাছে শুনতে চাচ্ছি। আপনি একটু দয়া করে 2 মিনিট করে দিতে পারেন যে পরিণতিটা আদৌ কি আমরা দেখতে পাবো কিনা, মানে পরিণতি বলতে যে বাস্তবায়নের কথা সবাই সংকল্প প্রকাশ করছে। আপনি যদি যান আমাদের কমেন্ট বক্সে, সেখানে সবাই বলছে যে আমরা আদৌ কি বাস্তবায়ন দেখতে পাবো কিনা। কেন এই সংখ্যাটা মানুষের ভিতরে রয়ে গেছে, কেন মানুষ মনে করছে যে বাস্তবায়ন নাও হতে পারে, এই নিয়ে আপনার পরবর্তী টার্নে আমাকে বলছেন? হ্যাঁ, আপনি কি আমি পরবর্তী টার্নে আপনার কাছ থেকে জানবো এটা নিয়ে আপনার বক্তব্য।